কাশ্মীর কালো দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পপ গানের তালে নেচেছিলেন বলে দাবি করেছেন পাঞ্জাবি পপ তারকা হুমায়রা জেনারেল সদর দফতর জে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমায়রা পরে এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি জানা গেছে কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন জানিয়ে কাশ্মীর কালো দিবস পালন উপলক্ষে গত রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করে ও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাবি পপ তারকা হুমায়রা আরশাদ এ সময় সেনাবাহিনীর মৌলিক শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে পপ গানের সাথে নাচতে দেখা গেছে পাক ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমায়রা আরশাদ এক টুইট বার্তায় এই ঘটনা প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে ব্যাপক সমালোচনা শুরু হয় এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ইসলামাবাদ পরে চাপের মুখে টুইটার বার্তাটি মুছে ফেলেন হুমায়রা উল্লেখ্য কাশ্মীরের স্বার্থ ও সাংবিধানিক মর্যাদা বাতিলের প্রতিবাদে ভারতের স্বাধীনতা দিবসে কাশ্মীর কালো দিবস পালনের ঘোষণা দিয়েছিলেন ইমরান খানের সরকার এই উপলক্ষে পনেরো আগস্ট পাকিস্তানের বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেশে প্রায় সব এলাকা বিক্ষোভ ও র্যালি বের হয় দেশ জুড়ে সরকারি অফিসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় কাশ্মীরে প্রতিশ্রুত গণভোট দিন ভারতকে বলল ইমরান খান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গণভোট দেওয়ার ওপর জোর দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীরের মুসলমানদের সার্বিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গণভোট দিয়ে জাতিসংঘের নির্দেশের প্রতি নয়াদিল্লির সম্মান দেখানোর সময় এসে গেছে তিনি বলেন একমাত্র গণভোট হলেই কাশ্মীরে ভারত তাদের জনপ্রিয়তা উপলব্ধি করতে পারবে ইমরান খান বলেন বহু বছর আগেই ভারত সরকার তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর অবাধ ও স্বচ্ছ গণভোট দেবে বলে বিশ্ববাসীকে প্রতিশ্রুতি দিলেও এখনও তারা তা কার্যকর করেনি পাক প্রধানমন্ত্রী কাশ্মীর থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করে নিয়ে কাশ্মীরিদের নিজেদের ভাগ্য নিজেদেরকেই নির্ধারণ করার অধিকার দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান ইমরান খান দৃঢ়তার সঙ্গে বলেন কাশ্মীর সমস্যার একমাত্র সমাধান হল সেখানকার জনগণের অধিকার প্রয়োগ ও প্রতিষ্ঠার জন্য গণভোট দেয়া জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিও তাই ভারত সরকার কাশ্মীরের স্বার্থ শাসন প্রত্যাহার করে নেওয়ার ঘটনায় পাকিস্তান কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক ফোরামগুলোতে তুলে ধরার নীতি গ্রহণ করেছে বছর দুয়েক আগে জাতিসংঘের সাধারণ পরিষদে কাশ্মীরিদের স্বাধিকারের প্রশ্নে একটি খসড়া প্রস্তাব পাশ হয় পাকিস্তানের পক্ষ থেকে উত্থাপিত এই খসড়া প্রস্তাবটি একশো তিরানব্বই সদস্যের সর্বসম্মত রায়ে গৃহীত হয়েছিল ওই বিলে বলা হয়েছে ভোটের মাধ্যমে কাশ্মীরবাসী তাদের স্বাধীন অধিকার প্রয়োগ করবে এবং সেখানে কোনো রকম ভারতীয় সামরিক হস্তক্ষেপ থাকবে না ওই বিল পাশের ঘটনা ছিল উনিশশো সালের পর নির্যাতিত কাশ্মীরিদের সমর্থনে ইসলামাবাদের বৃহৎ অর্জন প্রস্তাব অনুসারে কাশ্মীর থেকে ভারতীয় এবং পাকিস্তানি সেনা প্রত্যাহারের পাশাপাশি ওই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে সেখানকার জনগণ জাতিসংঘের তত্ত্বাবধানে সেখানে গণভোটের মাধ্যমে তারা তাদের ভাগ্য নির্ধারণ করবে কিন্তু ভারত সরকার কাশ্মীর থেকে তাদের সেনাবাহিনী পুরোপুরি প্রত্যাহার তো করেইনি এমনকি গণভোটেরও বিরোধিতা করে আসছে ভারত সম্প্রতি কাশ্মীরের স্বায়ত্তশাসন বিলুপ্ত করেছে এই পদক্ষেপের বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার দৃষ্টি আকর্ষণের জন্য কার্যকর কিছু পদক্ষেপ নিয়েছে কাশ্মীর ইস্যুতে চীন সরকারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সমর্থন জানিয়েছে ইউরোপের কোনো কোনো দেশ এবং সংস্থাও ভারতের ওপর চাপ সৃষ্টি করেছে তারা যেন তাদের সিদ্ধান্তের বিষয়টি পুনর্বিবেচনা করে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ